চব্বিশ পরগনার পূজালী থানার অন্তর্গত ছোট বটতলা এলাকায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। পরিবারের দাবি থেকে খুন করা হয়েছে। পূজালী থানার পুলিশ দেহটি উদ্ধার করে খড়িবেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল থেকে পূজালী থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে যুক্ত হিসেবে তিনজনকে আটক করে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, শেখ আলতাফ হোসেন নামে বছর 53 এক ব্যক্তি, যিনি পূজালী সিএসসি প্ল্যান্টে কাজ করার পাশাপাশি মাছ চাষেরও ব্যবসা করতেন, এই মাছ চাষের ব্যবসায় তাকে সাহায্য করতেন সেই আটক তিন ব্যক্তি। পরিবারের দাবি, ওই তিন ব্যক্তির মধ্যেই রোশনী নামে এক মহিলা বারবার তাকে ফোন করে বাইরে ডেকে নিয়ে যেতেন। গতকাল রাতেও ফোন করে ওই ব্যক্তিকে বাড়ির বাইরে নিয়ে আসে ওই মহিলা। আজ সকালে রাস্তার ধার থেকে তার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হওয়ায় পরিবার মনে হয়েছে এই খুনের সঙ্গে যুক্ত ওই মহিলা। ওই মহিলা সম্পর্কে এখনও পর্যন্ত যেটা জানা গিয়েছে, সে একাধিক সম্পর্কে জড়িত ছিল এবং সবার থেকেই কোনো না কোনো সময় বিভিন্ন অঞ্চলে টাকাও চাইত। সম্ভবত টাকা পয়সা দেওয়া নেওয়া নেই, কোনো সমস্যার কারণে খুন হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। আমার মামা আলতাফ হোসেন 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সিএসসিতে পারমানেন্টলি চাকরি করে, মাছের সাইড ব্যবসা মাছের আছে, পুকুর টুকুর জমা নিয়ে কাজ কারবার করে। অর্থাৎ বেদেদের কিছু পাশে বেদেরা থাকে আমাদের, বেদেদের লোকদের দিয়ে কাজ কারবার মানে পুকুর টুকুর পরিষ্কার পরিচ্ছন্ন করায়। তো ওদের সঙ্গে টাকা পয়সা লেনদেন, ওদেরকে ভাব ভালোবাসা দিয়ে রেখেছিল, তার মধ্যে তলে বিছানাতে ওখানেই থাকে রাত্রিকালে, ওখানেতেই রাত্রিবেলা অঘটন ঘটিয়ে দিয়েছে, মেরে দিয়েছে ওনাকে। কেন মারলো? কেন মারলো এবার ওদের ব্যাপার, ওরা এখন কি টাকা পয়সার জন্য কিছু করেছে, কি কোনো কেসেতে হয়েছে বা পয়সা করি দেয়নি তার জন্য করেছে ভেবে পাচ্ছি না। মহিলাটা হচ্ছে যারা মেরেছে ওরই বোন। মহিলার সঙ্গে কি সম্পর্ক ছিল? মানে সব একসঙ্গে ছিল তো ওরা, ওই জন্য মহিলাটার উপরেও আমাদের সন্দেহ আছে। আচ্ছা, যে ও মেয়েটাও ওদের সঙ্গে সাথ দিয়ে করেছে সব একসঙ্গে। মানে এরা তো দু ভাই মেরেছে, মারলে ওর বোনটাকে আর ফাঁক দিয়েছে, ওর বোনও ছিল এর সঙ্গে, এটাই আমাদের সন্দেহ। ওই জন্য মহিলাটাকেও পুলিশের হাতে তুলে দিয়েছি আমরা। একজনের নাম নাজিম, একজনের নাম আজিম। তো আছে একসঙ্গে, তো একই ফ্যামিলিতে থাকে ওরা, ঠিক আছে। হয়তো দাদাকে পয়সা দেয় না, সেই হিসাবে মহিলাটাও সাথে গিয়ে ওরা হেল্প করেছে, এইটাও সন্দেহ করেছে। যে কি বলবো, ওরকম কিছু নেই, ঠিক আছে, ওরকম কিছু নেই। কেন দীর্ঘদিন আমরা জানি, আমিও ছিলাম ওনার সঙ্গে 7 বছর, আমিও ব্যবসায় ছিলাম ওনার সঙ্গে, একসঙ্গে কাজ কারবার করেছি। আমি আজ মাস সাতেক ছেড়ে দিয়েছি, এখন ওই ওদেরকে নিয়ে কাজ কারবার করতো। টাকা পয়সা দেয়নি হয়তো, বা কিছু দিয়েছে বেশি দিয়ে ফেলেছে, দেবে না বলে তার কারণে হয়তো মেরে দিতে পারে। কখন ঘটনা ঘটেছে? আজকে ভোরের দিকে ঘটেছে। ওটা কোন জায়গায় ঘটনা ঘটেছে? আশিপুর নদীর ধার। আপনার নাম? আমার নাম শেখ আইনুল হক। কী হন আপনি? আমি ভাগনা হয়, বড় ভাগনা। দেখুন, আমার বাবা রাত্রিরে খাওয়া দাওয়া করে বাড়িতে প্রায় 9:30-9:30 সময় করে ঢুকেছে। ঢুকে খাওয়া দাওয়ার পরে একটু রাস্তার দিকে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে আমি যখন রাত 12:30 তখন প্রসাব করতে উঠি, প্রসাব করতে ওঠার পর আমার বাবাকে দেখেছি বারান্দায় দাঁড়িয়ে বিড়ি খেতে। তারপর আমি গিয়ে আবার শুয়ে পড়ি। সকালবেলা পাড়ার লোক আমাকে এসে জানাচ্ছে যে এরকম তোমার বাবা অমুক জায়গায় পড়ে মরে আছে। তারপর আমরা গিয়ে দেখি এই অবস্থা। কি মনে হয়, সন্দেহ কার প্রতি হচ্ছে? সন্দেহ আমরা 3-4 জনকে করেছি, আমরা 3-4 জনকে পুলিশের হাতে ধরিয়েও দিয়েছি, তাদের ধরে নিয়ে গেছে পুলিশ। সন্দেহ কেন মনে হল? ওরা এটা আমাদের ওদের কটা মাল পাওয়া গেছে, যেরকম যে ঘোড়া দিয়ে মারা গেছিলো, মারা হয়েছে সেই ঘোড়াটা পাওয়া গেছে, সেই ঘোড়াটা ওদের। আর একটা ওদের মধ্যে মহিলা আছে, মহিলাটা বারবার ফোন করে বাবাকে বিরক্তও করছে, জ্বালাতনও করেছে অনেকবার। আচ্ছা, কেন মহিলাটা বিরক্ত করতে কেন? মহিলাটার 3-4 স্বামী ছিল, তারা ছেড়ে দিয়েছে। এমনকি ওরা ছোটো বটতলায় প্রথম থাকতো। ওই রকম ঘটনার পর আমার বাবা নিজেই ওদের ঘরে মেরে ওখান থেকে সইরে দিয়েছে। সইরে দেওয়ার পর ওরা এখন গঙ্গার ধারে গিয়ে বসবাস করে, ওইখানে ওরা নিয়ে গিয়ে মেরে। আচ্ছা, মানে ফোন করে বিরক্ত করতো। আচ্ছা, কেন বিরক্ত করতো? খুব একটা ঘনিষ্ঠ ছিল সেরকম নয়। আচ্ছা, কেন বিরক্ত করতো? কেন ওটা বলতে পারবো না। যে কোনো বন্ধু? হ্যাঁ, 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আপনার নাম? শেখ বাপন। আপনি কি হন? আমি ছেলে হই, আমার বাবা হয়। কোথায় বাড়ি আপনার? পূজালী ছোটো বটতলা। কত নম্বর ওয়ার্ড? ওয়ার্ড নম্বর 14। ঘটনা বলতে, ওই তো উনি ডিউটি শেষ হয় 5টা বাজতে। 5টার পর থেকে উনি ওই রোডে থাকে মোড়ে। এবারে 9:10 সময় করে আসে, খাওয়া দাওয়া করে, শুয়ে পড়ে। আর প্রত্যেক দিনই ওনার একটা ডিউটি থাকে, যে সকালবেলা পুকুর চাষের ব্যাপার যেটা থাকে, ওই পুকুর চাষের জন্য সকালবেলা 4টে বাজতে 3টে বাজতে কোনো সময় উঠে গিয়ে পুকুরে দেখে, বা মাছ টাছ ধরতে গেলে আমাদেরকেও বলে চল আজকে জাল হবে, গিয়ে জাল টাল দেওয়া হয়। বেদেগুলোও থাকে ওদের সঙ্গে, ওনার সঙ্গে। আর ওদেরকে কাজ টাজ করাতো দাদা, বেদেগুলোকে কাজ টাজ করাতো।
কষ্ট করে দিত, ঘর থেকে বাজার হাট যদি না থাকে ওদের বাড়ি থেকে নিয়ে গিয়ে দিত, রান্না করে দিয়ে আসতো। তো এইরকম ওদেরকে নিয়ে পুকুরে কাজগুলো করাতো। তো আজকে রাত্রে ঢুকেছে 9:30 সময় করে বাড়িতে এসছে, খাওয়া দাওয়ার পর উনি চলে গেছে, আবার 12 সময় করে এসছে, ভাইপোটা দেখেছে উঠোনে দাঁড়িয়ে বিড়ি খেতে দেখেছে, তারপর থেকে কোথায় গেছে আর কোনো খবর নেই। সকালবেলা ওঠার আগে তুই পাড়া থেকে লোকে এসে বলছে যে তোমার ভাই অমুক জায়গায় মরে পড়া আছে। তারপর আমরা গিয়ে দেখলাম যে সত্যি মরে পড়া আছে, সাইকেলটা আছে ছোটো বটতলায়, জুতো লাইট এক জায়গায় পড়া আছে। সন্দেহ কাতে হচ্ছে? সন্দেহ ওই বেদেদেরই হচ্ছে, আর ওদের তিনজনকে একটা ফ্যামিলি থেকে তিনজনকে তোলাও হয়েছে। আচ্ছা, বাদ বাকি এখন পালিয়ে ঘুরছে বা কিছু মেয়েরাও আছে ওখানে, এই অবস্থা। আপনার নাম? আমার নাম আফতাব উদ্দিন, ওটা আমার সেজো দাদা হয়।